কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনী এবং কাস্টমস কর্তৃপক্ষ থেকে একটি অভিযান পরিচালনা করা হয়, যেখানে জানানো হয় জিলিবাল সুয়েক থেকে সালমি পর্যন্ত চোরাচালানের একটি রোড চিহ্নিত করে একজন বাংলাদেশিকে অলরেডি সফর করানো হয়েছে এই কাজের সাথে নিয়োজিত থাকার জন্য, এবং বড় একটি চোরাচালান ব্যর্থ করে দেওয়া হয় কাস্টমস কর্তৃপক্ষ থেকে। আপনারা জানেন যে গত সপ্তাহ থেকে কুয়েতের সবচেয়ে আলোচিত এবং ভাইরাল আপডেট সেটা হচ্ছে যে রেশনের মাল বাইরে প্রসার করা, যেখানে দুধ, চিনি, তেল, চাউল ইত্যাদি ইত্যাদি। আপনারা একটা ব্যাপার অবগত আছেন যে কুয়েতিদের জন্য কুয়েত সরকার রেশনের যে ব্যবস্থা করে সেটা প্রতিটি কুয়েতি পেয়ে থাকে। একটি ভিডিও গতকাল ভাইরাল হয় টুইটারে, স্ন্যাপচ্যাটে বা বিভিন্ন মাধ্যমে ঘুরে ফিরে একটা ভিডিও ক্লিপস দেখা যাচ্ছে। একজন বিক্রেতা রেশনের মাল নিয়ে বসে আছে লুঙ্গি পরা অবস্থায়, আর একজন আরবি ভিডিও করতেছে, কিন্তু তাও তার কোনো হদিস নাই। দুজন বাংলাদেশি স্বীকার করে যে তারা এসব পণ্য কুয়েতিদের থেকে কিনে বাজারে বিক্রি করে। কুয়েতের সরকার রেশন চলাচলের ক্রয় এবং বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। তারপরও এক ধরনের অসাধু ব্যবসায়ী এই কাজগুলি প্রতিনিয়ত করে যাচ্ছে। আপনারা যখন কুয়েতের বিভিন্ন জামিয়া, বড় মসজিদগুলো বা পাবলিক প্লেসে যান, তখন দেখতে পাবেন যে কুয়েতের দুধ, চাল, তেল, গ্যাস ইত্যাদি ইত্যাদি অনেক জিনিস বিক্রি করে, কিন্তু সেটা সম্পূর্ণ বেআইনি এবং আইনত দণ্ডনীয় অপরাধ। আর সেই কাজের সাথেই জড়িত হয়ে একজন বাংলাদেশিকে অলরেডি সফর করানো হয়েছে, যেটা নিয়ে আজ আরব অনলাইন মাধ্যমগুলি ফলাও করে তাদের আপডেট প্রচার করে। যারা এই ব্যবসাগুলির সাথে জড়িত বাংলাদেশিরা এখনই সচেতন এবং সতর্ক হয়ে যান। আজ একজনের পালা শেষ হলো, হয়তো কাল আপনার পালা। তাই সময় থাকতে সাবধান হন, সতর্ক হন নিরাপদ প্রবাস জীবনের জন্য। আইন অমান্যকারী কোনো কাজে নিজেকে জড়াবেন না। আপনি আপনার ফিউচারের স্বার্থে, বাংলাদেশি কমিউনিটি বা বাংলাদেশিদের কুয়েতের ফিউচারের স্বার্থে সচেতন হন, সতর্ক থাকুন, চোখ কান খোলা রাখুন। এ ধরনের আপডেট প্রতিনিয়তই পেতে আমাদের সাথে থাকুন।